আমি মৌমিত মাহাতো ঈশ্বরের নামে শপথ করি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় অর্থমন্ত্রী যে প্রত্যেকটি বিধানসভা গঠন করলেন, তাদের ঠিক যে ব্যাপারে সঙ্গে অবকাশ নেই। সভায় উপস্থিত সদস্যবৃন্দ, আপনার অভিভাবকের বক্তব্য শুনলেন।
প্রস্তাবটি আপনাদের সম্মুখে পেশ করা হলো যারা প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলল যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলল মন্ত্রী প্রস্তাবটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকায় মন্ত্রী প্রস্তাবটি খারিজ হলো খারিজ হলো খারিজ হলো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বিল উত্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আমি দুস্থ মেধা সংরক্ষণ বিল সভায় উত্থাপনের জন্য আপনাকে অনুমতি প্রার্থনা করছি আপনাকে দুস্থ মেধা সংরক্ষণ বিল সভায় উত্থাপনের জন্য অনুমতি দেওয়া হলো আমি দুস্থ মেধা সংরক্ষণ বিল সভায় বিবেচনার জন্য পেশ করছি এই বিল অতি গুরুত্বপূর্ণ বিল রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীদের অভাব নেই কিন্তু যেসব ছাত্রছাত্রীরা অর্থনৈতিক থেকে বিধ্বস্ত তারা পড়াশোনার মাঝপথে থামিয়ে দিয়ে অর্থ উপার্জনের ক্ষেত্রে ধাবিত হচ্ছে তাদের জন্য রাজ্য সরকার সুযোগ সুবিধা করে দিতে চাইছেন তারা যাতে তাদের মেধা সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে তার জন্য এই দুস্থ মেধা সংরক্ষণ বিল এই বিলে মোট চারটি ধারা রয়েছে প্রথমত দুস্থ বলতে বোঝাবে যে সকল ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষের কম দ্বিতীয়ত যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষায় দুস্থ তাদের জন্য 10% আসন সংরক্ষণ থাকবে তৃতীয়ত যে সকল ছাত্রছাত্রীদের পরিবারে বার্ষিক আয় 1 লক্ষের কম তাদের পরিবারের জন্য সর্বাধিক 2 সন্তানের জন্য 10% আসন সংরক্ষণ থাকবে চতুর্থ সরকারি ও আধা সরকারি উভয় প্রকার চাকরির জন্য 10% আসন সংরক্ষণ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে সভায় বিলটি বিবেচনার জন্য পেশ করতে অনুরোধ জানাচ্ছি আমি দুস্থ মেধা সংরক্ষণ বিল সভায় বিবেচনার জন্য পেশ করছি বিরোধী দলের কাছে দুষ্যা মহাশয় আপনাকে বিলটির উপর আলোকপাত করতে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ অধ্যক্ষ মহাশয় আমি বিলের 1 নম্বর ধারা ও বিলের 3 নম্বর ধারা নিয়ে কিছু কথা বলতে চাই বিলের 1 নম্বর ধারায় দুস্থ শব্দটির যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা কেবলমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও সামাজিক ক্ষেত্র কোনোভাবে উপেক্ষা করা যায় না তাই সভার কাছে আমার প্রস্তাব দুস্থ শব্দটির সংজ্ঞা আর্থ সামাজিক মানদণ্ডে নির্ধারণ করা হোক তাছাড়াও বিলের 3 নম্বর ধারাটি অত্যন্ত আপত্তিকর কারণ বিলের 3 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে কোন একটি পরিবারের 2 জন সদস্যকে দুস্থ বলে গণ্য করে তাদের সরকারি সুযোগ সুবিধা প্রদানের কথা যা একেবারেই ঠিক নয় কারণ কোন পরিবারের 1 জন সদস্য সরকারি চাকরি পেয়ে গেলে সেই পরিবারটি অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল হয়ে ওঠে সেই অবস্থায় পরিবারের 2য় সন্তানকে দুস্থ বলে গণ্য করা এবং তাকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা সম্পূর্ণ রূপে অযৌক্তিক বলে আমি মনে করি ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়
শ্রী শিবের মাধ্যমে আপনি বিদেশ মধ্যে বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। কোথায় আছে সবার উপর মানুষত্ব, তাহার পর কেউ নহে। আমরা মানুষ, মানুষের মানুষের কথা অবশ্যই হওয়া উচিত। যে মানুষগুলি দুবেলা পেট ভরে খেতে পায় না, তাদের সন্তানদের কথা হওয়া উচিত। যাদের মেয়ে থাকা সত্ত্বেও অর্থের অভাবে মাছ পথে বেদাকে বিসর্জন দিচ্ছে, আগে সরকার এই সকল মানুষ ও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। কিন্তু বর্তমান সরকার এই সকল মানুষ এবং তাদের সন্তান সন্ততি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেছে। সরকার মনুষ্যত্বের পরিচয় দিয়েছে, তাই এই বিলটি সকলের সমর্থন করা উচিত। আমাদের বিধানসভার সমাপ্তি এখানে ঘোষিত হলো, দুষ্টু খেলা সংরক্ষণ বিলটি পাস হলো।